সবাইকে গুড মর্নিং। এখন বাজে সকাল 6:07। আজকে ব্লগটি আমি একাই করব, আর বেশিরভাগ ব্লগ আমি একাই করি। আমার ছাদের লোকেশনটা দেখাবো আপনাদের, এবং আজকের ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর। তা আমি যে জায়গায় থাকি, সৌদি আরব, সৌদি আরব মক্কা হাওয়ালি আল নাসিম, আমি এই জায়গায় অবস্থান করছি। এবং এই জায়গার বিল্ডিংয়ের ছাদের ওপর থেকে খুব সুন্দর সুন্দর পাহাড়ের লোকেশন আছে, চলুন আমরা এক নজর দেখে নিই। এটি একটি পাঁচতলা ভবন, আমি এখন চারতলায় আছি, আমরা চারতলায় থাকব। আমরা এখনও বিল্ডিংয়ে আসি নাই, মানে আসি নাই বলতে যেহেতু আমরা বেডিং বেডিং নিয়ে আসি নাই, বেডিং নিচে আছে, তো ভাবলাম এখন যেহেতু রুমে দেখব, তো রুম দেখার সাথে সাথে আমরা ছাদে চলে যাব। এটি হচ্ছে একটি মানে এর মতো, বোর্ডিংয়ের মতো, বোর্ডিংয়ে যেভাবে ভাড়া থাকে ঢাকা সিটিতে কিংবা সৌদি আরবে, ঠিক এটা বোর্ডিংয়েই। এখানে বিভিন্ন দেশ থেকে এখানে সব যারা হজে আসে, উমরা হজ করতে কিংবা বড় হজ করতে, এসব লোক এই জায়গায় থাকে। তো এটা একটি হল, এখানে লিফট আছে, এটা সিলিং, সিলিংয়ের কিন্তু খুব সুন্দর, পার্কুলারটা দেখতে খুব সুন্দর লাগছে। আমরা এখন এদিকে আছে দুইটা লিফটের দরজা, দুটা লিফট সবসময় রানিং থাকে, কিন্তু আজকে অবশ্যই রানিং নেই, যেহেতু যখন অনেক সময় অনেক লোক আসবে যখন এখানে উমরা হজ করতে, উমরা হজের জন্যই কিন্তু এই ফ্ল্যাটগুলো মূলত বেশিরভাগ করা একটা বোর্ডিং সিস্টেম। এটা হচ্ছে একটা ডাইনিং এক্সপ্রেস, ডান সাইডে আছে একটি কিচিং রুম, এখানে ছয়টি রুম মিলাইয়া কিন্তু একটি কিচিং রুম। তো যাই হোক, আমার কাছে কিন্তু খুব ভালো লাগলো। কিচিং রুমে কিন্তু একটা হিটার আছে, একটি সাথে কিন্তু একটা গ্যাস ফ্যান আছে, আর এদিকে সুইচ আছে, এখানে ফ্রিজ রাখা যাবে, ফ্রিজের সব সকেট আছে। এখানে বেসিন এবং বেসিনের বক্স, খুব সুন্দর একটি ফ্ল্যাট। আমরা এদিকে চলে আসলাম ডান সাইডে, আর একটু আগিয়ে ডাইনিং থেকে এখানে চলে আসলাম, এখানে একটি রুম দেখতে পাই, এখানে দুইটি রুম অবশ্যই, একটি ডাইরেক্ট রুম ছেড়ে দিলাম, আর আমরা বামের রুমটাতে ঢুকবো। বামের রুমের সাথে একটি কিন্তু বাথরুম আছে, এখানে কিন্তু অ্যাডজাস্ট রুমের সাথে, এনে অ্যাডজাস্ট, এখানে একটা বাথরুম আছে, এখানে বাথরুমে কিন্তু আছে একটি হিটার আছে, গ্যাস ফ্যান আছে, ঝর্ণা ইত্যাদি, মানে একটি কমোড আছে এবং একটি ড্রেসিং আছে, যা যা একটি বাথরুমে প্রয়োজন সবই আছে এখানে। তো সবচেয়ে আমার পছন্দ হলো কিন্তু বেডগুলো দেখে, কিন্তু বেডগুলো কিন্তু ভালো লাগলো। চারজনের একটি বেড রাখা আছে চারজনের। এখানে কিন্তু আমরা প্রবাসী ভাইরা থাকবো, যারা প্রবাসী ওয়ার্কার। তো আমরা এখন ছাদে চলে যাব, ছাদের সুন্দর লোকেশনটা দেখব, ছাদের লোকেশনটা কেমন, আশা করি ছাদের লোকেশনটা ভালো লাগবে। আমরা ছাদে চলে এসেছি, এখান দিয়ে ছাদ থেকে একটি জানলার গ্যাপ ছাড় আছে, জানলার গ্যাপ দিয়ে আমরা ভিডিওটি রেকর্ড করছি। তো ভিডিওটি রেকর্ড করার সময় কিন্তু অনেক সময় ধরেই কিন্তু আমি চিন্তাভাবনা করে রেকর্ড করছি, যেহেতু এখানে অনেক সুন্দর সুন্দর যে লোকেশানগুলো আছে সেই লোকেশানগুলো ক্যামেরা ধারণ করছি। এটা কিন্তু একটি মেন রোড, সৌদি আরবের মেন রাস্তা, এখানে দিয়ে কিন্তু একটি ব্রিজ গেছে, মানে নিচ দিয়ে কিন্তু রাস্তা হেপারে গেছে, আর ওই ধারে কিন্তু অনেক উঁচু উঁচু পাহাড়, একটি পাহাড় কিন্তু অনেক উঁচু, অনেক, আমার মনে হয় কি যে 500 ফুটের তো নিচে হবে না, এত উঁচু উঁচু পাহাড়। আর লগে মেন রাস্তা, খুব দেখতে খুব সুন্দর লাগছে ভিউস। আশা করি আমার কথা বুঝতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না, আমি একটু বেশি বাড়িয়েও বলছি না, আপনাদের যা দেখতে পাচ্ছি তাই বলছি। এখানে রাস্তা 4 লেনের রোড, কিন্তু এখানে ডাবল রোড আছে, কিন্তু এদিকে 4 লেন ওদিকে 4 লেন, একটি মেন রাস্তা, নিচ দিয়ে কিন্তু ডাবল রাস্তা, এখানে নিচ দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে। আজকের ওয়েদারটা কিন্তু আসলে অনেক গরম, এখানে সৌদি আরবে কিন্তু প্রচণ্ড গরম সবসময়, কিন্তু আজকে একটু মোটামুটি গরম বেশি আর কি। তারপরও যেহেতু আমরা প্রবাসীরা, এখানে আমাদের কোম্পানির ট্রান্সফার এই বিল্ডিংয়ে, তো ভাবলাম আজকে এই বিল্ডিংয়ের অবশ্যই লোকেশনটা অনেক সুন্দর, তাই আমার ফ্রেন্ডের সাথে, আমাদের বন্ধুদের সাথে আমি শেয়ার করি। তো ভিউয়ার্স, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন,
কেন পরবর্তী ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর একটি লাইক দিতে ভুলবেন না ভিউয়ার্স, একটি লাইক অবশ্যই অবশ্যই দিবেন। কেন এত কষ্ট করে একটি ভিডিও বানায়, যদি একটি লাইক না দেন তাহলে কিন্তু ভিডিও বানাতে উৎসাহ পায় না। অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার ভিডিওটি যদি পারেন তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবের কাছে এটি শেয়ার করে দিবেন, কিংবা যারা বিদেশ আসতে চায় তাদের কিন্তু খুব সহজ হবে জিনিসগুলো বুঝতে বিদেশ কেমন। তো যাই হোক, এদিকে কিন্তু এখন যেহেতু লাইটগুলো দেখতে পাচ্ছি আমরা ছাদের রেলিংয়ের উপরে, লাইটগুলো দেখুন কত সুন্দর লাগছে ছাদের উপরটি, খুব অসাধারণ অসাধারণ দৃশ্য। লাইটের কালারগুলো হচ্ছে নীল, আর আছে ওয়েদারটা একটু গরম থাকলেও কিন্তু মোটামুটি ভালোই লাগছে সব কিছু দেখতে। কিন্তু সৌদি আরবের বিল্ডিংয়ের ওপরের যে পানি ট্যাঙ্কিগুলো, বিল্ডিংয়ের ছাদগুলো অনেক ভালো লাগছে। আমি এখন বর্তমানে কিন্তু লাস্ট ছাদে আছি, নিচে আর একটা কিন্তু আমার ছাদ আছে 5 নম্বর ফ্লোরের, আর ওখান থেকে হাফ ছাদ আবার এদিকে 6 ফ্লোরে উঠছে, আমি এই ফ্লোরে ছাদে উঠছি। এই দুইটা, এই যে এই বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটা হচ্ছে নিচের বাথরুমের সব এখান থেকে পাইপ নামা ওঠা আছে এই বক্স দিয়ে। এই সাইডে কিন্তু অনেক সুন্দর খোলামেলা একটি ছাদ, আমরা কিন্তু এখানে প্রতিদিন বিকেলবেলা উঠে আড্ডা দিতে পারি। কেন আমরা প্রবাসে কিন্তু আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের সাথে তো এখানে আড্ডা দিব অবশ্যই, না হলে তো সময় কাটবে না। যাই হোক, এদিকে কিন্তু আর একটি পাহাড় দেখতে পাচ্ছি, অনেক চিপা দিয়ে, বিল্ডিংয়ের চিপা দিয়ে কিন্তু অনেক সুন্দর একটি পাহাড়, অসাধারণ। এই পাহাড়গুলো কিন্তু সব হচ্ছে পাথরের পাহাড়, এখানে কিন্তু মাটি বলতে কিছুই নেই। সে সাথে আজকে একটু রাত্রে ভিডিও করে নিব, রাত্রে ওয়েদারটা কেমন লাগে। আমি এখন রাত্রে ভিডিও করছি, রাত্রের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আমরা যে জায়গাটি দিনে দেখলাম ঠিক সেই জায়গাটি কিন্তু রাত্রেবেলা এখন আমি শ্যুট করলাম। রাত্রেবেলা রাস্তার দুধারে যে লাইট বাতি চলছে কিন্তু খুব চমৎকার, খুব অসাধারণ বাতি। নিচ দিয়ে একটি গাড়ি যাচ্ছে, রাস্তাটি কিন্তু অনেক সুন্দর। ওই যে যে ব্রিজের কথা বলছিলাম সেটি নিচ দিয়ে একটি রাস্তা গেছে রোডের নিচ দিয়ে, এটি একটি ব্রিজ, এপার থেকে ওই পার যাই এখন খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগে। রাত্রের কিছু কিছু দৃশ্য আমাদের চোখে খুব ভালো লাগে, বিশেষ করে আমি যে জায়গায় আছি এই জায়গাটি কিন্তু অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর একটি জায়গা। তো ভিউয়ার্স অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নিত্য নতুন নতুন ভিডিও আমি আবার চেষ্টা করবো সুন্দর ভালো ব্লগ ভিডিও বানানোর জন্য। তা আজকে আর ভিডিও বেশি লম্বা করবো না, অবশ্যই একটি লাইক দিবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।